हेलो गाइस अस्सलाम वालेकुम आमी रातिफ्ती चले आसलाम आपनादेर आजके नतुन आरेकटी वीडियो निये। तो आज के आमरा कोनो ट्यूटोरियल बा रिव्यू वीडियो करब ना, आज के आमी आमार साइकेले जे रिमगुलो आछे रिमगुलो पेंट करब, भाबलाम विषयटा आपनादेर साथे शेयर करा जाक। तो चलुन कथा ना बाड़िये वीडियोटी शुरू करा जाक। तो आज के तारीख होच्छे जुलाइर 30 तारीख, एखोनो लकडाउन चलतेछे। तो लकडाउने बासाय बसे आछि, कोनो काज नाइ, भाबलाम रिमटा पेंट करा, माने भाबछि रिमटा पेंट करे अनेक दिन धरेई। गत जे लकडाउन गियेछिल ई मासेर 1 तारीख थेके जे 14 तारीख, ओई समय अनेक बोरिंग फिल करतेछिलाम। तो तखनई भाबछिलाम रंगटा करब, बाट लकडाउनेर भितरे बाइरे जावा सम्भव छिल ना, पेंट किना आमार पक्षे पसिबल छिल ना। देन लकडाउन जखन खुले देय 14 तारीखेर परे, तो तक हमें मिरपुर 10 থেকে যে কিছু রঙের পেইন্ট কিনে নিয়ে আসি এন্ড নিয়ে এসে রাইখা দেই। এন্ড আজকে যেহেতু এখনো লকডাউন রানিং, তো ভাবলাম লকডাউনে বসে কাজটা সেরেই ফেলি। তো কোনো কিছু রং করার আগে কিন্তু অবশ্যই যে আগের যে রংটি ছিল ওই রংটি কিন্তু আগে ঘষে বা উঠিয়ে নিতে হবে। তো আমি আমার যে রিম কালার করব, রিমের পেইন্টটি আমি গতকালই উঠিয়ে রেখেছিলাম এন্ড গতকাল আমি একটা ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো ওই ক্লিপটা আপনারা দেখে আসুন। তো ফার্স্ট অফ অল কোনো কিছু পেইন্ট করার আগে তো অবশ্যই সেই জিনিসটার রংটা আগে ভালোমতো উঠিয়ে নিতে হবে। যেহেতু আমরা আজকে রিম পেইন্ট করব, তো রিম পেইন্ট করার আগে যে রিমের আগের কালারটি আছে সেই কালারটি আমরা পুরোটা উঠাবো। তো বাইরে অলরেডি অনেক বৃষ্টি পড়তেছে, দ্যাটস ওয়াই আজকে বাসার ভিতরে শুট করতে হচ্ছে। তো রিমটা অলরেডি আমি টায়ার টিউব সব আলাদা করে ফেলেছি, আর এখন সেই রিমটি আছে, এই রিমটা আমরা সিরিজ কাগজ দিয়ে ভালোমতো ঘষে রঙগুলো উঠাবো। তো একটা জিনিস বলে রাখি, আপনারা আগের পেইন্ট অর্থাৎ এখন যে পেইন্টটা আছে এই পেইন্টটা আপনারা যত ভালোমতো উঠাবেন তত পরবর্তী যে পেইন্টটা করবেন ওই পেইন্টটা অনেক ভালো হবে। তো আমি অলরেডি সিরিজ কাগজ এনেছি, আমি এই যে 120 নম্বর যে সিরিজ কাগজটি আছে এটি আমি এনেছি। তো এই সিরিজ কাগজ দিয়ে আজকে আমরা এই রিমটার রঙগুলো উঠাবো, আগের যে রঙগুলো ছিল। তো চলুন রঙগুলো উঠাইতে থাকি আমরা। তো অলরেডি আমরা রিমের যে আগে যে পেন্টটি ছিল পেন্টটি কিন্তু সম্পূর্ণরূপে উঠিয়ে নিয়েছি। তো এখন আমরা যে রং করবো, রং করলে কিন্তু স্পোকে রঙগুলো লেগে যাবে। তো আমি টেপ পেঁচিয়ে রেখেছি অনেকগুলো, তো আমি আপনাদের দেখানোর জন্য একটা খুলে দিচ্ছি। তো আপনারা এই যেরকম যে নর্মাল টেপ আছে টেপ এরকম কেটে নেবেন, কেটে জাস্ট এই যে এখান থেকে ধরে এভাবে একটু লাগিয়ে দিবেন। এভাবে লাগিয়ে দিবেন, তাহলে যখন রিম আপনারা পেইন্ট করবেন তখন আর পেইন্টগুলো স্পোক বা আদার্স কোনো সাইডে লাগবে না। সো গাইস, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তো গতকালকে আপনারা দেখেছিলেন যে আমি সাদা পেইন্টটা করছি। তো সাদা পেইন্ট আমি দুইবার করছি, সকাল একবার করছি অ্যান্ড বিকাল একবার করছি, যার জন্য সময় ই হয়ে গেছিলো, সময় শেষ হয়ে গেছিলো। এই যে পুরাটা সাদাটা শেষ করে ফেলছি। এখন সাদার উপরে আমরা মানে মেইন যে কাজটা হচ্ছে আমরা যে রংটাই করব ওইটা করার আগে একটা সাদা পেইন্ট দিয়ে তারপরে মূল রংটি দিব। তো আমরা তো অলরেডি সাদা করে ফেলছি, এখন আমরা এটার মধ্যে মূল রং দিব। তো আমি যে করতেছি, আমি এই রিমটাকে অলরেডি চার ভাগ করে নিছি। তো চারটা ভাগ করছি কিভাবে, এখানে হচ্ছে 32 হোলের রিম এইটা, আরেকটা হচ্ছে 36 হোলের রিম। 32 হোলের রিম হলে আপনারা 8টা করে স্পোক নেবেন অ্যান্ড 36 রিম হলে 9টা করে স্পোক নেবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ভাগ করবেন। তো যেহেতু এখানে দুইটা কালার হবে কি অল্প একটু, আটটা স্পোক একটা কালার, আটটা স্পোক আরেকটা কালার, আটটা স্পোক আরেকটা কালার, এভাবে। তো রং করলে হয়তো আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন, তাও আমি আপনাদের আগে ভাগ করার ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো আমাদের রিম যে আছে রিমে কিন্তু স্পোক হচ্ছে 32টা হলে হয় কি, এখান থেকে যদি একটা শুরু করি এটা হয় 32টা হওয়া, যদি আমি 8 ভাগ করি তাহলে কিন্তু 8 ভাগ করার পরেও এই যে এইটুকু অংশ বাকি থাকে। তাহলে আমরা করব কি, প্রত্যেকটা 8 ভাগে অল্প অল্প একটু করে অংশ নিয়ে নিব। তো আমি আপনাদের ভাগগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা হয়তো বা আমি মার্কার দিয়ে দেখিয়ে দিই, এখানে আমার যেহেতু সাদা টেপ মারা আপনারা বুঝবেন না। এই দেখুন, এখানে একটা টেপ মারা আছে, এই যে এখান থেকে শুরু, এটা হচ্ছে আমি 1 নম্বর স্পোক কাউন্ট করছি। এখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা স্পোক হইল। 8টা স্পোক যাওয়ার পরে এই যে আমি হালকা একটু গ্যাপ দিয়েছি, এই যে
তারপরে আবার আবার আটটা পরে গ্যাপ দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে আটটা পরে কিন্তু আবার আমি গ্যাপ দিয়েছি, এই দেখুন আটটা, যে এই পর্যন্ত আটটার পর একটু গ্যাপ দিয়েছি, এই যে একটা, এই যে আমি মার্কার করে দিচ্ছি, তারপর আবার আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে দেখুন। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এই রিমটা ভাগ করছি কেউ, এই রিমটা আমি চার ভাগ করছি, আটটা স্পোক নিয়ে আটটার একটু বেশি। তো এখন আমরা পেইন্ট করব, তো পেইন্টগুলো আপনারা দেখতে থাকুন। তো আপনারা হয়তো বা দেখেছিলেন যে আমি আমার রিমটিতে একটু আগে টিয়া কালার করেছি, তো টিয়া কালার করেছি দুই সাইডে, এখানে এখানে আর এখানে, আর এই দুইটা যে অংশ সাদা আছে, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার রিমকে চারটা ভাগ করেছি, অর্থাৎ এখানে আরও একটা কালার যাবে, অর্থাৎ এখানে আমি ব্লু কালার দিব। তো এই হচ্ছে সেই ব্লু কালারটি, এটি লেখা আছে হচ্ছে ডায়মন্ড ব্লু, অ্যান্ড এই ডায়মন্ড ব্লুটা হবে হচ্ছে এই সাইড এবং এই সাইড, এই দুইটা সাইডে আমি দিব। এই দুইটা সাইডে দিয়ে শেষে আপনাদের সাথে আমি পেইন্ট নিয়ে অ্যান্ড আমার কি কত কী কস্ট পড়লো সব ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এটা পেইন্ট শেষ করি, পেইন্ট শেষ করে আপনাদের কাছে আমি আসতেছি। তো অলরেডি রিম সম্পূর্ণরূপে রং হয়ে গেছে, এখন এই রংটা শুকাবে, শুকানোর পর আমি আপনাদেরকে কালকে সেট আপ করে ফুল যে কেমন দেখতে লাগতেছে সব আপনাদেরকে জানাবো। আমরা যে রং করলাম, রং করার ফুল প্রসেস আমি আপনাদেরকে একটু সারসংক্ষেপে বলে দিচ্ছি কীভাবে করলে আপনাদের রং অনেক ভালো হবে। তো আপনারা ফার্স্ট অফ অল যখন কোনো কিছু রং করবেন, রিম অথবা সাইকেলের যে কোনো পার্টসপাতি, সেখানে যে আগের রংটি ছিল, আগের রংটি খুব ভালো মতো সিরিস কাগজ দিয়ে ঘষে উঠিয়ে নেবেন। তো ঘষে উঠিয়ে নেওয়ার পর আপনারা যেই কালারই করুন, ধরুন আপনি টিয়া কালার করবেন জিনিসটার উপরে, তো টিয়া কালার করলে করবেন কি, আগে ঘষার পরে আগে ওই জায়গাটাই যেটার উপর আপনি রং করতে যাচ্ছেন সেখানে আগে ফুল সাদা দিয়ে নেবেন। তো সাদা দুইবার দেওয়ার চেষ্টা করবেন, আপনি একবার একটু সাদা স্প্রে মেরে নেবেন, তারপরে এক ঘন্টা পর আবার একটু সাদা স্প্রে মারবেন। তো এভাবে যদি করেন, আমি কিন্তু প্রত্যেকটা যে কালার করছি প্রত্যেকটা কালার কিন্তু দুইবার করে দিয়েছি, সাদাও দুইবার দিয়েছি, টিয়াও দুইবার দিয়েছি, আকাশি কালারটাও দুইবার দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো রং দুইবার দেওয়ার জন্য, তাতে হয় কি রংগুলো একটু ফিনিশিং ভালো হয় আর কি। তো আপনারা এভাবে চেষ্টা করবেন যাতে, তো আপনারা চেষ্টা করবেন যেই রংটি করুন সেই রংটি করার আগে আগে ওইটার উপর সাদা রং করে নেবেন, তাহলে রংটি ভালো হবে আপনার। সো গাইস, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে সেটিও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Don't be afraid to show